আল্লাহর সীমানা, ভাই আল্লাহর সীমানা কতটা, আল্লাহর সীমানা কতটা? আগে বলেছি ইমাম হোসেন কি জন্যে জানমাল দিলেন, ইমাম হোসেন আর ইমাম হোসেনের সাথীগণ জানও দিলেন, মানও মালও দিয়ে দিলেন, সব লুটে নিল না, লুটপাট করে দিল, এবং তার পরিবার বর্গকে জেলখানা রাখলো, চাবুক মারলো, বেপর্দা করলো, সব দিয়ে দিল, কি জন্য? না আল্লাহর সীমানা হেফাজত করার জন্য। আল্লাহ তোমার সীমানা তুমি হেফাজত করবে না, তারা করবে, ওদের দ্বারাই আমার তাওহীদ বেঁচে আছে, জোরে বলেন। আরে খাজা বাবা তোমার মতো মোল্লা নাকি? এই জন্য তো বলেছেন যে দিন হলো হোসেন, দিন হলো হোসেন, অতএব দিন হলো আল্লাহর সীমানা। আর দিন যদি হোসেন হয়, দিন যদি আল্লাহর সীমানা হয়, তাহলে হোসেন হলো আল্লাহর সীমানা, জোরে বলেন। আল হাফিজুনা বিহুদুদিল্লাহ, আল্লাহ পাকের সীমানার হেফাজতকারী। আচ্ছা বলেন, যারা শুনেছিলেন প্রথম থেকে, আল্লাহর সীমানা আমি বলি নাই, কোনটা? আল্লাহ কি বলেছেন, হে নবী, হে নবী, যদি আপনি আলীর বেলায়েত না পৌঁছে দেন, হ্যালো, আলীর বেলায়েত না পৌঁছে দেন, তো রেসালাত পৌঁছানো হলো না, তার মানে আলীর বেলায়েত ছাড়া নবীগণ বেকার। আলী হলো আল্লাহর সীমানা, আলীর বেলায়েত আল্লাহর সীমানা, তাই আল্লাহ বলে দিলেন, আলিয়াউ আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে আলী দিয়ে পূরণ করলাম, আলী দিয়ে পূরণ করলাম, মানে সীমানা পূরণ করলাম, কাকে দিয়ে? আলীকে দিয়ে। বেলায়েত, আলীর বেলায়েত হচ্ছে আমার নিয়ামত, আমি নিয়ামত আলীকে দিয়েছি। অতএব সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তোমার তোমার নিয়ামত, তাহলে যে ওলিদের উপরে, যে আউলাদদের উপরে আলীর নিয়ামত, যে নবীদের উপরে আলীর নিয়ামত, এই আলীওয়ালাদের পথে চলাটা হলো সেরাতে মুস্তাকিম। আল্লাহ সীমানা কোনটা? আলীর বেলায়েত। হ্যাঁ, তো আলীর বেলায়েত কে মিটাবে? এজিদ। হ্যাঁ, আলীর বেলায়েত কে এজিদ মিটাতে পারবে না, কেন? হোসেন এই আলীর বেলায়েত মিটাবে, এটা আগে জানা হয়ে গেছে, তার মানে এই খবর তাওরিতে, আলীর বেলায়েত মিটাবে তাওরিতে, এই খবর তাওরিতে এসে গেছে, মুসা নবীর জামানায়, আলীর বেলায়েতকে মিটাবে ইনজিলে, ঈসা নবীর জামানায় এবং মুহাম্মাদের জামানায় কোরআনে, আলীর বেলায়েত মিটাবে। আলীর বেলায়েত হচ্ছে আল্লাহ পাকের সীমানা, এই সীমানাকে মিটাতে যাবে। আর ইমাম হোসেন নিজের জানমাল সব কুরবান করে, সঙ্গী সাথীদেরকে নিয়ে জানমাল কুরবান করে জান্নাত কিনে নিয়ে আল্লাহর সীমানা রক্ষা করলেন। তাহলে আমি কি বললাম, যে আল্লাহর সীমানা যে হোসেন রক্ষা করেছে, সেই সীমানা নাম হলো হোসেন, আর সেই হোসেনের মাজার হলো তাজিয়া। ও ভাই আমার, আজ হাজিরা হজ করতে যায়, সাফা ও মারওয়া পাহাড়, এখানে কোনো হাজি ভাই আছে? নাই তো। সাফা ও কোরআন পাকে বলছে, ওমা ইউআজিম মিন শাইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এই আয়াত পাকটা সুরা আল হাজ আয়াত নাম্বার 32। এই আয়াত পাকে আল্লাহ কি বলছে, যে ব্যক্তি আল্লাহ পাকের নিশানিকে,
আল্লাহ সীমানা মানে নিশানি না, আল্লাহর সীমানা নিশানিকে যারা তাজিম করবে, সম্মান দেবে, ইজ্জত দেবে, নারা লাগাবে, সে তার অন্তরে তাকওয়া হতে করে, তার মানে মোল্লা তোমার ফতোয়া চলবে না। এটা তাকওয়া যাদের অন্তরে আছে, তাহলে অন্তরে যাদের তাকওয়া তারা মানুষ, যাদের অন্তরে ফতোয়া তারা অমানুষ। আবার এই সুরা আল হাজে আল্লাহ 30 নম্বর এতে বলছে, যেটা বললাম 32-33 নম্বরে বলছে, ওমা ইউআজিম হুরুমাতিল্লাহ ফাওয়া খায়রুল্লাহ মিন ইনদাহু ইনদুল কিতাব। যে ব্যক্তি আল্লাহ পাকের সম্মানীয় মর্যাদার সমূহকে তাজিম করে, সম্মান দেয়, তাজিম করে, ফাহুয়া খায়রুল্লাহু ইনদা রব্বি, ফাহুয়া খায়রুল্লাহু ইনদা রব্বি, সে তার নিজের জন্য আল্লাহর কাছে অতি উত্তম। জোরে বলেন। তাহলে আল্লাহ পাকের নিশানি সমূহ, মর্যাদা সমূহ, তাজিয়া পাক, আলম পাক, সাবিল পাক, নিয়াজ পাক, পঞ্চতন পাকের নিশানি, যে আমরা যে সম্মান দিই, সেই ব্যক্তি আল্লাহ পাকের কাছে কি উত্তম। তাহলে যে ফাতোয়া দেয় সে অধম। কি বকশু, উত্তম আর অধম ভাই আমার, এত সহজ। তাজিয়া মিশলে কোরআন, কোরআন যেমন জরুরি তাজিয়াও জরুরি, তাজিয়া মিশলে হজ, হজ যেমন জরুরি তাজিয়াও তেমন জরুরি, তাজিয়া মিশলে কুরবানি, কুরবানি যেমন জরুরি তাজিয়াও তেমন জরুরি। কোরআন সুরা সাফফাতে বলছে, সুরা সাফফাতের 107 আর 108 নম্বর আয়াতে বলছে, আফাদাইনাহু বিজিবহিন আজিম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। বড় কুরবানি হতে, আজিম কুরবানি হতে, মহান কুরবানি হতে বাঁচিয়ে দিয়েছি, মুক্তিপণ করে নিয়েছি, বিনিময় করে নিয়েছি, কাকে? ইসমাইলকে। ওই আজিম কুরবানি ওয়া তারাকনা আমরা ছেড়ে দিয়েছি, রেখে দিয়েছি, আলাইহে তার উপরে, ওয়া তারাকনা আলাইহে ফিল আখেরিন, আখেরি জামানার জন্য। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কুরবানি দিতে গিয়েছেন, কিন্তু ইসমাইলকে বাঁচিয়ে দিয়েছে, ঠিক না বে? ঠিক, ইসমাইলকে বাঁচিয়ে দিয়েছে, তার বিনিময়ে দুম্বা কুরবানি হয়েছে। তাহলে দুম্বা মহান কুরবানি, ইসমাইল কুরবানি হলে ছোট কুরবানি হতো? তাহলে দুম্বা কুরবানি দিয়ে ইসমাইলকে বাঁচানো হলো, আর আল্লাহ বলল আখেরি জামানার জন্য ওই আজিম কুরবানি রেখে দিয়েছি, রেখে দিয়েছি। তাহলে আজিম কুরবানি কি যদি রেখে দেয়? তাহলে ভাই, কোন মানুষের থেকে পশু আজিম হয়, পশু মহান হয়? তাহলে দুম্বা মহান, ই তো আবার ইসমাইল নবী রসুল। তাহলে দুম্বা কুরবানি মানে দুম্বা মহান নয়, ইসমাইল কুরবানি হতো যদি দুম্বাকে না করিয়ে ইসমাইল কুরবানি হতো, তাহলে ইসমাইলের ঔরসে নবী মুহাম্মদকে পেতাম না। তাই ইসমাইলকে বাঁচানো হয়েছে, ইসমাইলের মধ্যে দিয়ে নবী মুহাম্মদকে পেয়েছি, নবী মুহাম্মদের মধ্যে দিয়ে হোসেন কারবালাকে পেয়েছি। অতএব হোসেন কুরবানিকে আল্লাহ বলছে আজিম কুরবানি, যেটা ইসমাইল হতো সেটা কারবালাতে হোসেন কুরবানি করে দেখিয়ে দিয়েছে, আজিম কুরবানি তাজিয়া আমরা করি। তুমি দুম্বার কুরবানি, দুম্বার অনুরূপ গরু কুরবানি দাও, কোনো ফতোয়া নেই। দুম্বার অনুরূপ মোষ কুরবানি দাও, কোনো ফতোয়া নেই। দুম্বাকে ফলো করে ছাগল খাসি কুরবানি দাও, কোনো ফতোয়া নেই। আর আমি ইমাম হোসেনের কুরবানিকে ফলো করে তার নিশানে তাজিয়া পাকে জাগাই, মোল্লা তোমার হারামি মুখের ফতোয়া কি করে আসে রে? হ্যাঁ, তার মানে তুমি সম্মানীয়দের তাজিম করবে না? আল্লাহ বলছে যে তাজিম করে সে আল্লাহর কাছে অতি উত্তম। তাজিয়া পাকের বিরুদ্ধে ফতোয়া দিতে যেও না। মা হাজেরা সাফা মারোয়া দৌড়েছিলেন কেন?
কেন গো? ইবাদত করার জন্য পানির লেগে, পানির জন্য। মা হাজারাকে এতটা তৃষ্ঠা লেগেছে, তার ছেলে ইসমাইল মায়ের স্তরে দুধ নাই, ছেলে কি পান করবে? মাকেও তৃষ্ঠা লেগেছে, ছেলেকেও তৃষ্ঠা লেগেছে, দূর থেকে দেখছে ঝর্ণা ঝরছে। সাফা পাহাড়ে গেল, গিয়ে দেখে ঝর্ণা নয়, ওটা পাহাড়ের লেহেরি সাদা সাদা দাগ, আর দূর থেকে দেখাচ্ছে ঝর্ণা ঝরছে। হ্যাঁ, এ তো পাহাড়ের লেহেরি। ফের ওখান থেকে দেখছে মারওয়া পাহাড়কে, দুটো পাহাড়ের নাম সাফা মারওয়া, কোরআন পাকে আছে ইন্না সাফা ওয়াল মারওয়া তা মিন শায়েরিল্লাহ। এই সাফা মারওয়াটাকে আল্লাহ নিশানি বানিয়ে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর নিশানি যে তাজিম করে সে আল্লাহর কাছে অতি উত্তম, সে তার অন্তরের তাকওয়া হতে করে, মোল্লার ফাতোয়াতে নয়। হ্যাঁ, তো সাফা মারওয়া, সাফা থেকে গেল মারওয়াতে, গিয়ে দেখে ওই সাফার মতো পাহাড়ের লেহারি, পানি নয়। আচ্ছা বলেন, একবার যেখানে গিয়েছিলাম ওটা পানি নয় জানতে পারলাম, ফের মারওয়াতে গেলাম ওটাও দেখলাম পানি নয়, পাহাড়ে ঝর্ণা, আর দ্বিতীয়বার সাফাতে আসা দরকার ছিল? তো ফের আবার আরেকবার এলেন কেন? এরকম করে করে সাতবার সাফা মারওয়া মারওয়া সাফা সাফা মারওয়া মারওয়া সাফা সাফা মারওয়া মারওয়া সাফা, সাতবার দৌড়াদৌড়ি করলেন কেন? তার মানে এত পিপাসা লেগেছে, ভুলে গেছে গিয়েছিলাম কিনা, ঠিক না বেটি? বারবার কেউ মানুষ যেতে যায় দৌড়াতে যায়, দূর থেকে দেখছে পানি, হয়তো পানি, ফের দূর থেকে দেখছে পার পানি, হয়তো পানি, ফের ভুলে গেছে ওটাকে, আবার ওখানে গিয়ে এটাকে ভুলে গেছে। সাতবার দৌড়ে দৌড়ে হায় আল্লাহ কি করব। ইসমাইলের দিকে তাকালেন, দেখেন কি ইসমাইলের পায়ের তলা দিয়ে বড় একটা আজদাহা সাপ যাচ্ছে, ছুটে আসতেছে। আজদাহা আমার ছেলেকে গিলে না ফেলে, অজগর না গিলে ফেলে, অজগর সাপ গিলে না ফেলে, ছুটে আসছে ছেলেকে বাঁচাবার জন্য, ইসমাইলকে বাঁচাবার জন্য। এসে দেখে কি সুবহানাল্লাহ, এ তো অজগর নয় গো, এ তো আজদাহা নয়, আমার ইসমাইলের পায়ের গোড়ালির ঠোকরে জমজমের পানি বেঁকে বেঁকে চলেছে। তো ইসমাইলের পানি, পায়ের গোড়ালির ঠোকর, তাকে দাঁড়িয়ে পান করছো, তাজিম দিচ্ছ, আর ইমাম হোসেনের তাজিয়া পাকের বেলায় বেতাজিমি করে কাঠ মোল্লা ফাতোয়া লাগাচ্ছ। হ্যাঁ, আফসোস, কোন রক্তের তৈরি তুমি? কোথাকার রক্ত এটা? হোসেনের সঙ্গে দুশ্মনী কিসের? আল্লাহর সীমানা তুমি ভেঙে দেবে? ইমাম হোসেন যদি কারবালা শহীদ না হতেন, মোল্লা মোল্লার মাও ঠিক থাকতো না, রেন্ডি হয়ে যেত, ঠিক না বেটি? এত বড় কথা বললাম কেন? এজিদ সেই জাহিলিয়াতের শরীয়তটাকে ঘুরিয়ে আনছিল, যে সৎ মাকে বিয়ে কর, মায়ের সঙ্গে জেনা কর, বোনের সঙ্গে জেনা কর, আবার সারা বিয়ে হ, যেমন ছিল আমার বাপদাদার আমলে সেরকম ফিরিয়ে আন, মোহাম্মদী ঢাকসলা বন্ধ কর। এই হোসেনকে যদি আমার হাতে হাত দেয়, আমি যদি এজিদ হোসেনের হাতটা নিতে পারি, তো আমি ডঙ্কা পিটিয়ে বলবো মুহাম্মাদের ধর্মটা খেলতামাশা ছিল, ঢাকসলা ছিল, নৌটঙ্কি ছিল, নাটক ছিল। কেন না? মুহাম্মাদ বলেছে, আল্লাহ বলেছে, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নিঃসন্দেহে আপনার কাছে যারা বাইয়াত করছে তারা আপনার কাছে নয়, তারা আল্লাহর কাছে বাইয়াত করছে, আপনার তাদের হাতের উপরে ওটা যে আপনার হাত, আপনার হাত নয় হে মুহাম্মদ, ওটা আল্লাহর হাত, তাহলে মুহাম্মদের হাত আল্লাহর হাত। এজিদ দেখলো কোরআনে যে মুহাম্মদের হাতকে আল্লাহ বলছে আমার হাত, তাহলে মুহাম্মদের হাত আল্লাহর হাত। আর মুহাম্মদ কি বলেছে? হোসাইন মিন্নি ওয়ানা মিনাল হোসাইন, হোসাইন আমার থেকে, আমি হোসাইন থেকে, তাহলে হোসাইন থেকে মুহাম্মদ, মুহাম্মদ থেকে হোসাইন, তাহলে মুহাম্মদ থেকে হোসাইন, তাহলে হোসাইন মুহাম্মদের হাত, হোসাইনের হাত, হোসাইনের হাত মুহাম্মদের হাত, অতএব হোসাইন মুহাম্মদ, মুহাম্মদ হোসাইন, মুহাম্মদ
থেকে হোসেন, হোসেন থেকে মোহাম্মদ, তো হোসেনের হাত এজিদের হাতে যদি পড়ে যায় বায়াত করে নেই, হোসেন হেরে গেল, এক চান্স হেরে গেল। কেন? হোসেনের হাত এজিদের হাতে মানে মোহাম্মদের হাত এজিদের হাতে, আর মোহাম্মদের হাত এজিদের হাতে মানে আল্লাহর হাত এজিদের হাতে। দুনিয়াবাসীকে বলবে, দেখ যদি মোহাম্মদের বাণী সত্য হতো তাহলে আমি আমি এজিদ সামান্য লোক, আমার হাতে কি করে মোহাম্মদের হাত আসতে পারে? তো মোহাম্মদের হাত যখন এসে গেছে তাহলে আমি এজিদ মোহাম্মদ থেকে উত্তম। কেন? আমি যে খলিফা ইমাম হোসেনের শুধু উপরে নয়, মোহাম্মদের উপরে, এবং শুধু মোহাম্মদের উপরে নয়, আল্লাহর হাত আল্লাহর উপরে। এজিদের এই সীমানা ভাঙতে দেয়নি আল্লাহর সীমানাকে, আল্লাহর সীমানাকে ইমাম হোসেন জানমাল দিয়ে শহীদ করে, জানমাল দিয়ে আল্লাহর সীমানাকে রক্ষা করে দিয়েছে। সেই ইমাম হুসাইনের জন্য আমরা তাজিয়া পাক বানাবো না? যদি হাজিদেরকে বল, আমলেও হাজি সাহেব সাফা মারোয়া ঘুরেছেন, বলে হ্যাঁ, কেন পানি ছিল না? আরে মা হাজারা পানির পিপাসে দৌড়েছেন, তা আপনার তো যেখানে দৌড়ান ওখানে ধূপও লাগেনি, পুরো বাউন্ডারি করে যে ছায়া সাফা মারবা, ধূপ লাগেনি, তো ওখানে তো ফ্রিজের পানি আছে, তোমার কাছে ফ্রিজের পানি, তো তুমি কেন দৌড়াবে? মা হাজারা পানি পানি সে দৌড়েছে, তুমি কেন দৌড়াবে? বলে ওটা হজের একটা রোকন, যদি না করা হয় হজই কবুল হবে না। আবে কাম্বাকাত মৌলবী, তাজিয়া যদি না মানিস তো তোর ইবাদতই কবুল হবে না, তোর কোন ইবাদতই কবুল হবে না। কাম্বাকাত মৌলবী শোন, যা খুশি তাই ফতোয়া দিয়ে চলে যাবে, কোথায় জিব টেনে লব, হ্যাঁ জিব লাল করে নি ফতোয়া দেওয়ার জন্য, জিব টেনে বন্ধ করে দেবো, প্রেক মেরে দেবো, একদম একদম সিল করে দেবো। আরে মা হাজেরার ওইটাকে যদি বন্ধ করে দিত আল্লাহ, যে হাজেরা সাফা মারবা তার পিপাসার জন্য দৌড়েছিল, ও হাজিরা ওটা করতে হবে না, বন্ধ করো, তোমাদের পিপাসা লেগেছে দৌড়াবে না, বন্ধ করো। আচ্ছা ওই সাফা মারোয়া দৌড়ানো বন্ধ করে দিলে মা হাজেরার নামটা আর থাকতো, মিটে যেত, ইতিহাসেই থাকতো না কেজি? তাহলে এই জন্য মা হাজেরার নাম, ইসমাইলের নামকে সারা জীবন কিয়ামত পর্যন্ত স্মরণে রাখার জন্য সাফা মারোয়া হলো তাজিয়া। জোরে বলেন তো, সাজিয়া মানে কি গো? স্মৃতিকে জিন্দা রাখা, ঠিক আছে? তো ইমাম পাকে তাজিয়া বন্ধ করতে তারাই চাই যারা পাক্কা হারামি ইমাম হোসেনের নামটাকে মিটিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ এজিদের বাচ্চা জিদে পড়েছ, ওরে এজিদের বাচ্চা, আমরা ইমাম হোসেনের নামকে জিয়ে রাখবো তাজিয়া পাকের মাধ্যমে, চাই জান দিতে হয় তো জান যাই, পার বচন না যায়। ইমাম হোসেনের তাজিয়া পাক, একে দেখলেই মনে হবে হোসাইন, নাকারা বাজালেই মনে হবে হোসাইন, চান্তারা দেখলেই মনে হবে হোসাইন, পাঞ্জাতনে হাত দেখলেই মনে হবে হোসাইন, তো যাকে দেখলে মনে হয় হোসাইন, যাকে দেখলে মনে হয় হোসাইন, তো সেইটাই তো স্মৃতি। অতএব এমন এমন কিছু নমুনা আমরা বানাবো, শুধু তাজিয়া পাক ওমরি বিষয়, জুম্মার দিনে যে খুতবা দাও মাঝখানে বসে কেন? এক ঘন্টা দাঁড়িয়ে যখন ওয়াজ করতে পারো, আর দশ মিনিট দশ মিনিট কুড়ি মিনিট খুটবা একবারে হয়নি, মাঝখানে বসতে হয় কেন? আরে মাঝখানে বসাটা তুমিও তাজিয়া করো, কমবেকাত মৌলবী করতে হয় করে জানো নাই সেটা কিরকম? আমার নবী খুতবা দিচ্ছিলেন, ভাল লাগেনি? আমার নবী খুতবা দিচ্ছেন, আর ইমাম হাসান হোসেন নান্না মুন্না ছোট্ট ছোট্ট পা করে টলতে টলতে আসছেন, আস্তে আস্তে দুজনই পড়ে গেলেন ঝাপটে। আমার নবী খুতবা দিতে দিতে নেমে ইমাম হাসান হোসেনকে কোলে নিয়ে বসলেন, জি
কোলে নিয়ে বসলেন, কি বুঝলেন? বসে দুজন যখন খুশি মনে চলে গেল, আমার নবী দাঁড়ালেন, আবার খুতবা দিলেন। সেই খুতবা থেকে আমার নবী ইমাম হাসান হোসেনকে ফলো করে প্রত্যেক তারপর জুম্মা থেকে প্রত্যেক খুতবায় মাঝখানে বসতেন। জোরে বলেন, তাহলে ইমাম হাসান হোসেন খুদ মুহাম্মদ করেছে তোমার নবী, আপনার মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়ে দাবি করছিস মুসলমান, আর নবী পাকে তাজিয়া কে হারাম করছিস, নিজে তাজিয়া করছিস। হ্যাঁ আছো কোথায়? এ ভাই বলে ইমাম হাসান হোসেনের এখানে আসল কি আছে? শব্দ নকল। আসল কি আছে? তোমরা এই বাঁশ কিনছো, কাঠ কিনছো, কাগজ কিনছো, ফুল কিনছো, ওগুলোকে করে বোঝো ইমাম হোসেনের তাজিয়া, সব নকল। আচ্ছা ভাই জান, আমি আর বেশি দূর যাবো না, এই টপিক বলে ওয়াজ শেষ করবো, কেন আমি দুটো পার করে দিয়েছি, আমি আমার সীমানা পার করে দিয়েছি, আপনাদের সীমানা পার করিনি, ঠিক আছে? বাস এই টপিক বলে শেষ করবো। একটা কথা বলি ভাই, আপনাদের প্রোগ্রাম নিয়ে রাত জাগবেন, আমার প্রোগ্রাম আছে, আমাকে কাজ করতে দেয় একটু, আর এটা তো বেজেই গেল, আর কেন, আমি তাই যেতে যেতে তিনটে হয়ে যাবে, ফোন করে না, সে আপনার জন্য আছে, আমি আপনাকে বলে দিয়ে যাবো, ওনাকে বেশি করে খাওয়ান। আচ্ছা ভাই, যে কথাটা বলছিলাম, কোন কথাটা গো? নকল, আসল আর নকল। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিতে যাচ্ছে না, শয়তান ধোকা দিয়েছিল, সে শুনেছেন? হ্যাঁ, অনেক বড় ঘটনা, ছোট্ট করে বলি। ইব্রাহিম আলাইহিস সালামকে শয়তান বলছে ছদ্মবেশে এসে, বুড়ো বুজুর্গ ছদ্মবেশে, হে ইব্রাহিম ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছ? বলে কুরবানি দিতে, আল্লাহর হুকুম হয়েছে। বলে আপনি বুড়ো হয়েছেন, মাথা খারাপ হয়েছে, কুরবানি কখন? বলে স্বপ্নে বলেছে। আরে স্বপ্নের কথা মিথ্যা হতে পারে তো? লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান বলল, তুমি জানলে কি করে? আমি শয়তান, শয়তান বলছি, তুমি জানলে কি করে? বলে যে নবীদের খোয়াবকে মিথ্যা বলে সে শয়তান হয়, আর যে নবীদের মাথা খারাপ হয়ে গেছে বলে সে শয়তান হয়। তা আমার নবী যখন বলছেন কলম কাগজ দোয়াত নিয়ে এসো, আমি লিখে দিয়ে যাবো তোমাদের জন্য ওসিয়ত নামা, যাতে আমার পরে তোমরা গুমরা না হও, তো সেই সময় যে বলেছিল নবী বিকৃত বকছে, বোকার হয়েছে, তো ওই সময় ওই ব্যক্তিটা কি করে সাহাবায়, ও শয়তান হবে নি? মৌলবী বিচার কর না, বোখারির সাত জায়গায় আছে রে কাম বাখাত। হ্যাঁ, নবী বিকারগ্রস্ত হয়েছে, আর শয়তান বলছে বুড়ো হয়ে গেছে, মাথা খারাপ হয়েছে, বিকারগ্রস্ত শয়তান, আর ওদিকে সাহাবি বলছে নবী বিকারগ্রস্ত হয়েছে, মানে জ্বরে ভুল বকছে, তো ও শয়তান যদি হয়ে শয়তান হবে না? আরে ওই জন্যই তো শয়তান দেখলেই অন্য রাস্তাতে যেত। হ্যাঁ, শয়তান নবীর কাছে আসে, শয়তান আরেকজনের কাছে আসেনি, দেখলেই পালায় অন্য রাস্তা দিয়ে। তো ভাই যাই হোক, আমি যদি সব থেকে বড় শয়তান হই, তো ছোট শয়তান এসে কি করবে? বলে আমার থেকে ওস্তাদ আছে, আমার ওখানে গিয়ে লাভ নেই, তুই ওখানে কর, আমি অন্য রাস্তা ধরি। আকলমন্দ কো কাফি ফাঁকা থেকে বুঝ ইশারা, নাদান কো কাফি নেই ডাক্তার কাওয়া টাল্লা, বুদ্ধি মানে যে তবে এ কথা পরিষ্কার বলে দিয়েছি, বুঝতে আর কারো বাকি নেই, কারণ বোখারি পড়নেওয়ালা মোল্লার অভাব নেই, বোখারি পড়নেওয়ালা মোল্লার অভাব নেই। আচ্ছা, শয়তানকে তাহলে ইব্রাহিম পাথর ছুঁড়ে মেরেছিলেন, ঠিক না? ঠিক, ইসমাইল জাবিউল্লাহকে বলছি তোমাকে কুরবানি দিতে নিয়ে যাচ্ছে, তুমি কি জানো? বলে হ্যাঁ জানি। ও তুমিও জানো? বলে আমার বাবা খোয়াবে দেখেছে আল্লাহ বলেছে কুরবানি দিতে। বলে আর 80 বছর, আরে বুড়ো হয়ে গেছে, বুড়ো বয়সে মাথা খারাপ হয়ে গেল, হাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ, তুই জানলি কি করে? তুমি জানলি কি করে? আমি শয়তান? বলে যারা নবীর ওহিকে বিমৃতি হয়েছে, বুড়ো হয়েছে, মাথা খারাপ হয়েছে, তারা শয়তান ছাড়া কেউ বলতে পারেনি, ফলে পাথর ছুঁড়ে মারল। দুজনকে যখন পারল না, মা হাজারার ঘরে এলো, মা হাজারা পর্দা নাসেন ঘরের ভিতরে আছে, ও হাজারা, বয়োজ্যেষ্ঠ লোক যদি ডাকে গাহাগে কোনো বাড়িতে, যদি 80, 90, 100 বছরের বুড়ো এসে ডাকে, প্রত্যেক মা কি সেই বুড়োকে অন্যভাবে দেখবে, বাপ চাচার মতো দেখবে? কি গো বাবা, কেন ডাকছো, কে ডাকছো তুমি? বলে আগো,
তাড়াতাড়ি বেরিয়ে আসো, তোমার ছেলেকে তোমার স্বামী কুরবানিতে নিয়ে যাচ্ছে। বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলে হাজারা তুমি জানলে কি করে আমি শয়তান হলাম? তাহলে শয়তানের খবর পেলে লা হাওলা পড়ে। হ্যাঁ, তুমি জানলে কি করে? বলে যারা নবীর বিবিকে ঘর থেকে বাইরে বের করতে চায় তারা শয়তান ছাড়া চায় না। কি তো তিনজনকে দেখেই তো পাথর ছুঁড়ে মেরেছিল। মা হাজারা পাথর ছুঁড়ে মারলো, ইসমাইল পাথর ছুঁড়ে মারলেন, আর ইব্রাহিম সালাম পাথর ছুঁড়ে মারলেন। পাথরটা অরিজিনাল না নকল ছিল? অরিজিনাল, অরিজিনাল পাথর। আর যাকে মেরেছিল শয়তানটা সে অরিজিনাল। এখন হাজিরা গিয়ে যে পাথর মারে এ অরিজিনাল না নকল? পাথরটা তো অরিজিনাল। হ্যাঁ, মারে কাকে? নকলকে না আসল শয়তানকে? নকল শয়তান বানিয়ে রেখেছে একটা পাথর। তাহলে নকল শয়তানকে যদি আসল দিয়ে মারা যায়, সেটা যদি হজের রোকন হয়, না মানলে হজ কবুল হয় না, তো আমার ইমাম পাকের আসল তাজিয়া পাককে আমি যদি নকল করে বানাই, তো এটা কেন যায় যাবে না? এটা যদি কবুল না হয় তো তোমার হজও কবুল হবে না।